তার শুরুতে বিপিএল এর খবর। বিপিএল এ আজ টেবিলের এক ও দুই নম্বর দলের লড়াই, আধিপত্য ধরে রাখার চ্যালেঞ্জ ঢাকা ডায়নামাইটস এর। অন্যদিকে শীর্ষে উঠতে চায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খেলা শুরু বেলা একটায়। গেইল ম্যাককালামকে নিয়ে ভাগ্য ফেরাতে নামবে রংপুর রাইডার্স, সন্ধ্যা ছয়টায় মাশরাফির দল খেলবে সিলেট সিক্সার্স এর বিপক্ষে। নয় পয়েন্ট নিয়ে শীর্ষে ঢাকা ডায়নামাইটস, বৃষ্টি বাধায় পরিত্যক্ত ম্যাচ নিয়ে আক্ষেপ আছে। তবে নির্ভার ক্যাপ্টেন সাকিব, ফর্মে বিদেশি তারকারা আফ্রিদি, নারিন ও সাকিবদের স্পিন ধরছে নিয়মিত। বিধ্বংসী লুইস পোলার্ডের পাওয়ার হিটিং প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে যথেষ্ট। পেইসে শক্তি বাড়ছে, যোগ দিয়েছেন পাকিস্তান পেইস সেনসেশন মোহাম্মদ আমির। সোফার আমরা তো ভালো খেলছি, মানে প্রথম ম্যাচটা বাদে আমরা মনে হয় যে উই ডিকটেট ইন দ্য গ্রাউন্ড, আমরা ভালো ক্রিকেট খেলছি, আমাদের ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনখানে আমরা উই আর ইমপ্রুভড আ লট। তো অবশ্যই আশা করি যে কালকে একটা ভালো দিন হবে, ভালো ক্রিকেট খেলবো। অন্যদিকে চার জয়ে দ্বিতীয় স্থানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ধারাবাহিকতায় ফেভারিটের তকমা পেয়ে গেছে। ইমরুল ফর্মে ফিরলেও লিটনের ব্যর্থতা চিন্তায় রেখেছে। এছাড়া চোট কাটিয়ে ফেরা ক্যাপ্টেন তামিমের কাছ থেকে দুই ম্যাচে সেরাটা পায়নি ভিক্টোরিয়ান্স। ঘরের মাঠে দারুণ পারফর্ম করা সিলেট সিক্সার্স খেই হারিয়েছে ঢাকায়। খেলোয়াড়দের উজ্জীবিত করতে ওয়াকার ইউনিসের টোটকাও কাজ করছে না। দলটির দুশ্চিন্তা ব্যাটিং ডিপার্টমেন্ট, ঘুরে দাঁড়াতে ফ্লেচার থারাঙ্গা জুটির জ্বলে ওঠার অপেক্ষা। আমি এখানে এসেছি মূলত তরুণদের সাহায্য করতে, সাথে ম্যানেজমেন্টকেও কিছু বিষয়ে সাহায্য করছি আমি। মনে রাখতে হবে সিলেটের এটা প্রথম টুর্নামেন্ট, আশা করি সিলেটের জন্য ভালো কিছু করে দেয়া সম্ভব। সেরা দলের তকমা পেয়েও হতাশ করেছে রংপুর রাইডার্স, গেইল ম্যাককালামদের এনেও ভাগ্য ফেরেনি। সাত দলের মধ্যে সবার শেষে রাইডাররা, শিরোপা মিশন হাতছাড়া করার আগেই কামব্যাক করতে হবে, মন্ত্র খুঁজে ফিরছেন ক্যাপ্টেন মাশরাফি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএল এ তারকা মহাতারকাদের সাথে খেলে অভিজ্ঞতা সমৃদ্ধ করতে চান যুব দলের অধিনায়ক সাইফ হাসান। এশিয়া কাপে ভালো করার আত্মবিশ্বাস যুব বিশ্বকাপে কাজে লাগবে বলছেন তিনি। বিসিবি পূর্ণ মনোযোগ দিচ্ছে ইয়াং টাইগারদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে। বৃষ্টিভাগ্যে এশিয়া কাপের ফাইনাল খেলা হয়নি, আক্ষেপ থাকলেও প্রাপ্তিও আছে অনেক। সাইফ আফিফরা নিজেদের প্রমাণের মঞ্চ পেয়েছিলেন ঘরের মাঠে আয়ারল্যান্ড নেপাল সিরিজে হতাশ করার পর, এমন ঘুরে দাঁড়ানোয় আত্মবিশ্বাস বাড়ছে যুবাদের।